কেমন আছো সবাই? আমি এইচ ম্যাডাম চলে এসেছি তোমাদের আরো একটি গণিত ক্লাস নিয়ে। আজকে আমরা যোগবিয়োগ গুণভাগ সংক্রান্ত সমস্যাগুলোর পরবর্তী অঙ্কগুলো করব। তো চলো আমরা একটি সমস্যা দেখে নেই। এখানে রয়েছে, দেখো, প্রতিটি আলমারিতে 55টি করে বই আছে, এরও 12টি আলমারিতে কতগুলো বই আছে? তার মানে আমাকে বের করতে হবে কি বইয়ের পরিমাণ। আমরা জানি একটি আলমারিতে বই আছে কতটি, 55টি। তাহলে 12টি আলমারিতে কতটি বই আছে, কি করব, গুণ করব। তো 55 আর 12 গুণ করলে আমরা পেয়ে যাব যে 12টি আলমারিতে কয়টি বই আছে। তাহলে আমার উত্তর হচ্ছে 660। এর পরের প্রশ্নটি দেখে নাও। একটি শ্রেণীতে 44 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 4 জন করে শিক্ষার্থী বসলে কয়টি বেঞ্চের প্রয়োজন? একটি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে 4 জন। আমাকে বের করতে বলা হয়েছে 44 জন শিক্ষার্থী বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন। আমার প্রশ্নে চাওয়া হয়েছে কি কয়টি বেঞ্চের প্রয়োজন, অর্থাৎ বেঞ্চের সংখ্যা। তাহলে বেঞ্চের সংখ্যা আমাকে কি করতে হবে, ডান পাশে রাখতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি না, 4 জন ছাত্রছাত্রীর জন্য প্রয়োজন একটি বেঞ্চ, আর আমার মোট শিক্ষার্থী আছে 44 জন। তাহলে আমরা দেখব 44 জন ছাত্রছাত্রীর জন্য প্রয়োজন কয়টি বেঞ্চ, সেটা আমরা বের করবো কিভাবে, 44 কে 4 দিয়ে ভাগ করে। আচ্ছা, আমরা যখন 44 কে 4 দিয়ে ভাগ করব, দেখো 4 একে 4 4 একে 4, তার মানে আমরা একবারে কিন্তু লিখে দিতে পারি যে 11টি বেঞ্চ, উত্তর 11টি বেঞ্চ। এরপর চলো আমরা আরো একটি সমস্যা দেখে নেই। এখানে বলা আছে একটি প্যাকেটে 32টি লজেন্স আছে, এরকম 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? আচ্ছা, একটু খুব সহজে আমরা করে ফেলতে পারি। একটি প্যাকেটে যদি 32টি লজেন্স থাকে, 8টি প্যাকেটে কয়টি থাকবে, কিভাবে বের করব, যেহেতু বেশি অর্থাৎ গুণ করব। 32টা 8 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 256টি, অর্থাৎ আমার 8টি প্যাকেটে লজেন্স আছে কয়টি, 256টি। এরপর চলো আমরা আরো একটি সমস্যা দেখে নিই। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 75 টাকা, একটি কলমের মূল্য যদি হয় 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? আমার কাছে বলা আছে একটি কলমের মূল্য, এখান থেকে আমি কি বের করতে পারবো বলো তো, 3টি কলমের মূল্য। আর আমি যদি 3টি কলমের মূল্য জেনে যাই, তাহলে একটি বই ও 3টি কলমের মূল্য যে আমার কাছে একত্রে দেওয়া আছে, এখান থেকে 3টি কলমের মূল্য বাদ দিলেই কিন্তু আমরা কি পাবো বলো, একটি বইয়ের মূল্য। তো চলো আমাদের প্রথমে তাহলে কি বের করতে হবে, 3টি কলমের মূল্য। একটি কলমের মূল্য যদি হয় 20 টাকা, 3টি কলমের মূল্য কয় টাকা, 20 × 3 = 60 টাকা। তাহলে এখন তো আমরা 3টি কলমের মূল্য জেনে গেলাম। তো চলো এবার আমরা একটি বই ও 3টি কলমের মূল্য যে 75 টাকা, এখান থেকে 3টি কলমের মূল্য বিয়োগ করব, তাহলে আমরা কি পাবো, একটি বইয়ের মূল্য। একটি বইয়ের মূল্য বিয়োগ করলে আমরা পাচ্ছি 15 টাকা, তাহলে আমার উত্তর কত, 15 টাকা। চলো এরপরে যে সমস্যাটি রয়েছে সেটি হলো, দেখো 83টি আম ছিল, রেজা এর থেকে 6টি আম নিল এবং বাকি আম তার 7 বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিল, তার প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? আচ্ছা, তার হচ্ছে 7 বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিয়েছে, প্রত্যেকে বন্ধু কয়টি করে আম পেল, এটা জানার আগে আমাদেরকে জানতে হবে রেজা 6টি আম নেওয়ার পর তার কাছে আম রইল কয়টি। আম ছিল 83টি, রেজা নিল কয়টি, 6টি, তাহলে আম বাকি রইল 77টি। এই 77টি আম রেজা কি করেছে, 7 বন্ধুর মধ্যে ভাগ করে দিয়েছে। 7 বন্ধুর মধ্যে যদি 77টি আম ভাগ করে দেয়, একজন বন্ধু কয়টি পাবে, কিভাবে বের করবো বলো তো, এরকম অঙ্ক কিন্তু আমরা ভাগ অঙ্কেও করে এসেছি, তাই না, গাণিতিক সমস্যা সমাধান করার সময়। তাহলে আমরা লিখতে পারি 77টি আম 7 বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল, সুতরাং প্রত্যেকে পেল 11টি করে। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে চলো আমরা আরো একটি অঙ্ক করব। দেখো এই প্রশ্নে কি বলা আছে, মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বর্তমান বয়স যদি হয় 45 বছর, পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, আমরা জানি মায়ের বর্তমান বয়স 45 বছর, আর পুত্রের বয়স বলা হয়েছে, মায়ের বর্তমান বয়স হচ্ছে কি পুত্রের বয়সের 3 গুণ,
আমরা কিন্তু গাণিতিক ভাগ অঙ্ক করার সময় একটা বিষয় জেনেছিলাম, সেটি হচ্ছে ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। মনে আছে সবার? তাহলে এখানে যদি মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, পুত্রের বয়স বের করতে হলে আমাদের কি করতে হবে বলো তো? 45 কে 3 দিয়ে ভাগ করতে হবে, কেন না ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। মনে আছে সবার? তো চলো 45 কে 3 দিয়ে ভাগ করলে কত আসে দেখে নেই। 15, অর্থাৎ পুত্রের বয়স কত? 15 বছর। তাহলে আমার উত্তর হচ্ছে 15 বছর। এরপরে চলো দেখে নিই আমাদের সমস্যা 10 কি আছে। রহিমের ওজন 25 কেজি, আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি, আলের ওজন বলা আছে 34 কেজি, আকাশ ও আলের ওজনের মধ্যে পার্থক্য কত? আকাশ ও আলের ওজনের পার্থক্য জানতে হলে আমাকে আগে কার ওজন জানতে হবে? আকাশের ওজন। তো আমার প্রশ্নে বলা আছে রহিমের ওজন 25 কেজি, আর বলা আছে আকাশের ওজন হচ্ছে রহিমের ওজন থেকে 3 কেজি বেশি। তাহলে আমি যদি আকাশের ওজন বের করার সময় রহিমের ওজন যে 25 কেজি তার সাথে 3 যোগ করে দিই, তাহলে কিন্তু পেয়ে যাব আকাশের ওজন পেয়ে গেলাম 28 কেজি। তাহলে এখন আমি আকাশের ওজন জানি 28 কেজি, আলুর ওজন জানি 34 কেজি, তাদের ওজনের পার্থক্য আমি খুব সহজে বের করে ফেলতে পারবো, তাই না? আলুর ওজন 34 কেজি, আকাশ ও আলুর ওজনের পার্থক্য কত হবে? আলুর ওজন থেকে আমি আকাশের ওজন বিয়োগ করব, তাহলে আমি পেয়ে যাব তাদের ওজনের মধ্যে পার্থক্য। তাহলে আমার উত্তর হচ্ছে 6 কেজি। এরপরে দেখো আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে, একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ দুইটি তাকে বই ভর্তি আছে এবং এছাড়া আরো 8টি বই আছে, মোট কতগুলো বই আছে? এই অঙ্কটি করার সময় আমাকে প্রথমে খেয়াল করতে হবে যে একটি তাকে কয়টি বই রাখা যায়? 42টি। আমার তাক আছে টোটাল কয়টি? 2টি। তাহলে আমি 2টি তাকে কয়টি বই রাখা যায় বের করে নিলাম। কিভাবে বের করব? গুণ করে বের করব। তাহলে আমি জানি যে 2টি তাকে বই রাখা যায় কয়টি? 84টি। এছাড়া আমার আরো বাড়তি বই আছে কয়টি? 8টি। তাহলে আমি যদি এবার অতিরিক্ত এই 8টি বই 84টি বইয়ের সাথে যোগ করে দেই, তাহলে কিন্তু জেনে যাব আমার মোট কতগুলো বই আছে, অর্থাৎ আমি যোগ করে পেলাম 92। তার মানে আমার মোট বই আছে 92টি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।